নমস্কার, আপনারা দেখছেন স্বরূপ কথা। আমি স্বরূপ দত্ত, এসেছি নতুন একটা এপিসোডে, দুর্দান্ত এপিসোড নিয়ে। তা হলো, পরিবেশ বদলাচ্ছে, সমাজ বদলাচ্ছে, আধুনিক হচ্ছে, নানা জিনিসের অনেক ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো একটু একটু করে মুক্ত হচ্ছে, বর্জন হচ্ছে। ফের এমন একটা ঘটনা ঘটছে যেটা আমাদের জন্য তো যুগান্তকারী মনে হচ্ছে। তা হলো, এতদিন আপনি যখন ওষুধ কেনেন, আপনি যখন ক্যাডবেরি কেনেন, আপনি যখন সাবান শ্যাম্পু কেনেন বা এই ধরনের প্যাকেট জাত কোনো দ্রব্য কেনেন ভালো জায়গা থেকে, তাহলে সেখানে আপনি দেখে নেন না যে ম্যানুফ্যাকচারিং ডেটটা কবে ছিল, এক্সপায়ারি ডেট কবে। কারণ আপনি এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়ার পর কোনো জিনিস তো কেনা উচিত নয়, সেই জিনিসের গুণগত মান আর তেমন থাকে না, তাই কেনেন। ইভেন এখনকার দিনে পাউরুটি কিনতে গেলেও তো ডেট দেখে নেয় মানুষ। পাউরুটিতেও লেখা থাকে যে এটা 4 দিন ভালো চলতে পারে, তাই অমুক ডেট অবধি আপনার চলবে, তার মধ্যে খেয়ে নিন। সমস্ত জিনিসেই তেমন থাকে। কিন্তু পাড়ার মিষ্টির দোকান থেকে যখন মিষ্টি কিনতেন, তখন কি আপনাকে লিখে দেওয়া হতো যে এই মিষ্টিটা কালকের মধ্যে খেয়ে নিতে হবে? তেমনটা লেখা হয় না। পাড়ার মিষ্টির দোকানে তো আর ট্রেতে যখন সাজানো থাকে, সেখানে লেখা থাকেন এই মিষ্টিটা পরশু দিনের বানানো, ওটা শুনলে আপনি নাক সিঁটকাবেন, তারপর খাবেন না। আপনি শনিবার দিন গেলেন মিষ্টি কিনতে, আর জানলেন ওটা গত শনিবার বানানো হয়েছে, শেষ তিনটে পড়ে রয়েছে, ওই তিনটে বিক্রি হলে নতুনটা দেওয়া হবে। বা সামনে নতুনগুলো দেওয়া হয়েছে ওই পেছনের তিনখানায়, আপনি চেয়েছেন 5টা, তো ওই পেছনের 3টে 7 দিন আগে আর 2টো মিলিয়ে ঝুলিয়ে 5টা দিয়ে দেওয়া হবে। এমনটা তো হয় আমাদের সঙ্গে। এই কথাটা কোনো মিষ্টির ব্যবসায়ী হয়তো স্বীকার করবেন না, কিন্তু কারো না কারো ক্ষেত্রে এমন ঘটনা হয়। মিষ্টির ব্যবসায়ী তিনি বেজাবেন বোধহয়, কিন্তু সেই দিন বোধহয় শেষ হল। কারণ ফুড সেফটি কমিশনার বা FSSAI এরা একটি নোটিশ পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে গোটা শহরে রাজ্যের মিষ্টির দোকানগুলোতে। তা হলো, এবার থেকে আপনাকে মিষ্টি বিক্রি করতে গেলে আপনার ট্রেতে লিখে রাখতে হবে বেস্ট বিফোর, কতদিন কোন সময়ের মধ্যে ওই মিষ্টিটা খেয়ে ফেলতে হবে। আর যদি কোনো মিষ্টি কোনো প্যাকেটের মধ্যে থাকে, তাহলে তাতে এক্সপায়ারি ডেট লিখতে হবে বা ম্যানুফ্যাকচারিং ডেট লিখতে হবে। যদি ট্রের মিষ্টি হয় তাহলে বেস্ট বিফোর লেখা থাকবে, যদি প্যাকেটজাত কোনো মিষ্টি হয় তাহলে তাতে লেখা থাকবে ম্যানুফ্যাকচারিং ডেট বা এক্সপায়ারি ডেট, যেমনটা আপনি বাকি জিনিসগুলো কেনাকাটির সময় দেখতে অভ্যস্ত। আপনার কোনো কিছু খাবার খেয়েছেন, সেটা খারাপ লেগেছে আর আপনি প্যাকেটটা খুলে দেখে ফেলেছেন যেটা ওটা এক্সপায়ারি ডেট পেরিয়ে গিয়েছে, আপনি সঙ্গে সঙ্গে কি ছুটে যাননি দোকানে যে জিনিসটা আপনাকে কেন দেওয়া হয়েছে? তো মিষ্টির দোকানের সঙ্গেও আপনি এখন এই কাজটি করতে পারেন। এবার প্রশ্ন থাকতে পারে যে এত মিষ্টির দোকানে গিয়ে কোথায় এই কাজটি করছে, এত সহজে কি হয়ে যাবে? আমার মনে হয় কোনো জিনিস শুরুতে হয়তো একটুখানি গন্ডগোল হতে পারে, বাট এটা একটা যুগান্তকারী। মনে পড়ে একটা সময় সোনাতে তো হলমার্ক দেওয়ার রীতি ছিল না, এই তো কিছু বছর আগে হঠাৎ করে সরকারি নির্দেশিকা বা যারা এই বিষয়টা দেখেন তারা বললো, সোনা বিক্রি করতে গেলে আপনাকে হলমার্ক দেওয়া সোনা বেচতে হবে, না হলে হবে না। তো মানুষের কত সুবিধা হল, মানুষ হলমার্ক দেখে সোনাটা কিনলে বোঝে যে এটা ভালো জিনিস। তেমনি যে মিষ্টিটা আপনি কিনতে চলেছেন, আর যদি নিয়ম হয়ে যায়, ও বাই দ্য ওয়ে এই নিয়মটা কিন্তু শুরু হচ্ছে 1 অক্টোবর থেকে। আগামী 1 অক্টোবর থেকে পাড়ার মিষ্টির দোকান বা যে কোনো মিষ্টির দোকানকে এই জিনিসটা মেনটেন করতে হবে, এটা বাধ্যতামূলক। ধরে নিলাম সেই আপনার পাড়ার মিষ্টির দোকানের দোকানি এই কাজটি করছেন না, তিনি কোথাও লিখছেন না, তাহলে 7 দিন বাদে 15 দিন বাদে বিভিন্ন সবাই যখন সচেতন হয়ে যাবেন, আপনারাই কি দোকানদারকে বলবেন না কি হলো, বাকি সব জায়গায় এটা করছে তুমি কেন করোনি? ওই ভদ্রলোকও নিজের ব্যবসাটি ঠিক করার জন্য ঠিক এমনটা শুরু করে দেবেন, আমার স্থির বিশ্বাস। তো একটা সিস্টেম শুরুর দিকে হয়তো একটু নড়বড়ে থাকতে পারে, 2-4টে জায়গায় একটু দেরিতে শুরু হতে পারে, বাট 2020 1 অক্টোবর যেরকম সিদ্ধান্ত আসতে চলেছে, হতে পারে 1 বছরের মাথায় গিয়ে আপনি অভ্যস্ত হয়ে পড়লেন মিষ্টির দোকানে ট্রেতে যেভাবে দাম লেখা থাকে, এই মিষ্টিটার দাম 10 টাকা, ওটার দাম 7 টাকা, ওটার দাম 15 টাকা, তেমনি পাশে একটা চিরকুটে লেখা থাকবে বেস্ট বিফোর ডেট এত, তো আপনি ওটা দেখে কিনতে পারবেন। এটা দুর্দান্ত কাজ, আমার তো খুব ভালো লেগেছে, আমার স্বরূপ কথায় বলতে ভালো লাগলো, আপনাদেরও জানাতে ভালো লাগলো। আপনারা যারা স্বরূপ কথার মাধ্যমে খবরটি পেলেন তারা আশেপাশের সবাইকে বলে দেবেন, আর আজ আপনার পাড়ার মিষ্টির দোকানে যখন মিষ্টি কিনতে যাবেন তখন টুক করে বলে আসবেন কি দাদা শুনেছেন তো, এরকমটা কিন্তু হচ্ছে, 1 অক্টোবর থেকে আপনাকে এটা করতে হবে, দেখবেন কি মত পান। তাহলে আজকের মতো স্বরূপ কথা এটুকুই, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।